আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে বেসন ছাড়া ভীষণ মজার আর মোচমুচে বেগুনির রেসিপি শেয়ার করব। তো বেসন ছাড়াও যে এত মজার আর মোচমুচে বেগুনি তৈরি করা যায় এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। এখন এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য চিকন বেগুন আর লম্বা বেগুন নিয়ে নেবেন, তাহলে দেখবেন বেগুনিগুলো তৈরি করতে সুবিধা হবে। তো এরকম সাইজের বেগুন আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো বেগুনের স্লাইস কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের কেটে নেবেন। তো ঠিক এরকম সাইজের কেটে নেবেন, খুব বেশি পাতলা না আর খুব বেশি মোটাও না। খুব বেশি পাতলা হলে কিন্তু বেগুনের টেস্ট ভালো লাগে না। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে বেগুনের স্লাইসগুলো ঢেলে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো বেগুনের কষ্টটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো পরিষ্কার পানি দিয়ে বেগুনটাকে প্রায় 2 থেকে 3 বারের মতো ধুয়ে নেব। তো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে তারপরে একটা সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন বেগুনের স্লাইসের পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো ময়দা নিয়েছি। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভীষণ মোচমোচে হবে, অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা। তো এখানে চাট মশলাটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য, হাতের কাছে থাকলে দিয়ে নেবেন আর না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিলেই চলবে। তো এখানে রসুন আদা বাটা দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো ঝাল বুঝে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তো ময়দার পরিমাণ বুঝে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু ঝালটা দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ময়দা দিয়েও যে বেসনের মতো ব্যাটার তৈরি করে যে বেগুনি তৈরি করা যায় এটা যদি জানতেন তাহলে তৈরি করে নিতেন, এটা কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর বেগুনিগুলো ভাজার পর আপনি বুঝতেই পারবেন না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে না ময়দার ব্যাটার দিয়ে তৈরি করা হয়েছে। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে নিয়েছি, তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে নিব। তো পানি দিয়ে মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এর ভেতরে কোনো রকমের দানা ভাব থাকবে না। তো খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো বেগুনের গায়ে আমি এই ব্যাটারটা লাগিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝবেন। তো বেগুনের একটা স্লাইস নিয়ে এই ব্যাটারের ভিতরে একটু চুবিয়ে নিব। তো দেখুন ঠিক এভাবে চুবিয়ে নেবেন, আর এর গায়ের যে অতিরিক্ত ব্যাটার আছে সেটা কিন্তু এভাবে ঝরিয়ে নিতে হবে। ঠিক এভাবে বেগুনের গায়ে ব্যাটারটা লাগিয়ে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব, আর এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। খুব বেশি হালকা তেলে কিন্তু এই বেগুনি ভাজা যাবে না। তো একটু যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে ব্যাটার থেকে চুবিয়ে তারপরে বেগুনির স্লাইসটা দিয়ে নিয়েছি। ঠিক এভাবে আমি কয়েকটা স্লাইস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে ভেজে নিব। তো এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই এগুলোকে মাঝে মাঝে এভাবে উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। তো যতক্ষণ না পর্যন্ত কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ না হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন। তো তেল আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো ব্যাচই ভেজে নিব। তো এর তেল যত ভালো করে ঝরিয়ে নেবেন ততই কিন্তু এর গায়ে কোনো রকমের তেল থাকবে না। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন, এতে করে যে এর গায়ে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো দেখুন সবগুলো বেগুনি আমি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু খুবই মোচমোচে হয়েছে। তো শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেবার কারণেই কিন্তু অনেক বেশি মোচমোচে হয়, আর রসুন আর আদা বাটা দেবার কারণে কিন্তু ময়দার যে ফ্লেভার সেটা একেবারেই থাকে না। তো খুবই ঝটপট সহজভাবে কিন্তু এভাবে আপনারা বাড়িতে বেগুনি তৈরি করে নিতে পারেন এই ইফতারের জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে।
তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফিজ।